सबाई के नमस्कार আমরা জানি যে স্বাধীনতার 75 বছর শুরু হচ্ছে সেই উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি যাত্রা ঘোষণা করেছেন আপনারা সবাই জানেন একটি যুব সংকল্প যাত্রা তার সাথে সাথে আজাদী কা অমৃত মহোৎসব উনি বলেছেন যে অমৃত মহোৎসব আমরা সারা বছর ধরে পালন করব তিরঙ্গা যাত্রা সারা পশ্চিমবঙ্গে 75 কিলোমিটার তারা যাত্রা করবেন কোথাও তারা সাইকেল রাইড হবে কোথাও পায়ে হবে স্বাধীনতার দিন সমস্ত যুব মোর্চার কার্যকর্তারা বুথ স্তরে অথবা মন্ডল স্তরে 75 জন কার্যকর্তা সমস্ত যুব মোর্চার কার্যকর্তারা জাতীয় সংগীত আপলোড করছে এবং তার উপরে একটি পুরস্কার ও ঘোষণা আর সরকার থেকে করবে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা করব ত্রিপুরার বিষয়ে আমি যেহেতু পশ্চিমবঙ্গের বিষয়ে আপনাদের সামনে বলছি ত্রিপুরার বিষয়ে আলোচনা করার কোনো প্রয়োজন মনে করি না সরকারে কোভিড সিচুয়েশন আছে এটা আপনারা জানেন যে কোভিড সিচুয়েশনে পশ্চিমবঙ্গ আর ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে কোভিড সিনিয়র গ্রেপ্তার করা আছে কালকে মহিলা মোর্চার কার্যক্রম ছিল তাদের সবাইকে আর কোভিড এর জন্য আর সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আবার বেরিয়ে দিতে হবে অথচ একই দিনে যখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কার্যকর্তারা কোথাও আন্দোলন করেন বা সেখানে সমাবেশ করেন সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট তাদের পক্ষে খাটে না এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার ক্ষেত্রে আর তফাৎ আছে ত্রিপুরাতে বিজেপির কার্যকর্তারা বিজেপির কোনো কার্যক্রম হয় না সেখানে তৃণমূল কংগ্রেস ওই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে তারা গ্রেপ্তার তাদের করতে বাধ্য হয় তার কারণ কি যে কোভিড সিচুয়েশনে তারা ওইভাবে আর কার্যসূচি করার চেষ্টা করেন গুন্ডামি করার চেষ্টা করেন আপনারা দেখেছেন আপনাদের আর পত্রিকাতেই আপনাদের ছবিতে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের তিন কার্যকর্তা তারা পেছনে ইট নিয়ে দাঁড়িয়ে আছে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে এরকমও দেখা গেছে সেই জন্য ত্রিপুরা পশ্চিমবঙ্গ এটাই তফাৎ।